আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বাংলাদেশ সহ সারা বিশ্ব যখন করোনার আক্রমণে বিধ্বস্ত বিপর্যস্ত সারা দেশে চলছে লকডাউন খুব বেশি প্রয়োজন ছাড়া যেখানে ঘর থেকে বের হয় নিষিদ্ধ সেখানে ব্রাহ্মণবাড়িয়ে ঘটে চলেছে দুদিন পর পর এক একটি চমকে ওঠার মতো ঘটনা কয়েকদিন আগেও সেখানে একজন নিরাপরাধ ব্যক্তির পা কেটে হাতি নিয়ে মিছিল করেছে সেই ঘটনার দু চার দিন যেতে না যেতেই সেখানে ঘটে গেল আরেকটি ঘটনা সেখানে বা লকডাউন ভেঙে একটি জানা যায় লক্ষাধিক মানুষের ঢল করোনা পরিস্থিতির মধ্যে জেলা লকডাউন উপেক্ষা করে সামাজিক দূরত্ব বজায় না রেখেই লাখো মানুষের জমায়েত হয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলায় খেতিমান ইসলামী আলোচক ও বাংলাদেশ খিলাপত মজলিসের সিনিয়র নায়েবে আমির মাওনা জোবাইর আহমদ আনসারির জানা যায় লক্ষাধিক মানুষের সমাগম হয়েছে আজ শনিবার সকালে জামিয়া রহমানিয়া বেরতলা মাদ্রাসা প্রাঙ্গণে এ জানাজা অনুষ্ঠিত হয় সকাল থেকে পিকআপ ভ্যানসহ বিভিন্ন ধরনের যানবাহন করে রাজধানী সহ বিভিন্ন জেলা এবং আশপাশের বিভিন্ন স্থান থেকে বেরতলা মাদ্রাসা আসতে থাকে লোকজন পরে সকাল দশটার দিকে জানাজা শুরু হয় স্থানীয় প্রশাসন এ অবস্থায় নীরব ভূমিকা পালন করে বলে অভিযোগ উঠেছে জেলা স্বাস্থ্য বিভাগ বলছে এই সমাবেশের মধ্য দিয়ে করোনা ছড়িয়ে পড়ার ঝুঁকি বাড়ল শনিবার সকালে জামিয়া রাহমানিয়া বেরতলা মাদ্রাসা প্রাঙ্গণে এই জানাজা অনুষ্ঠিত হয় সকাল থেকে পিক আপ ভ্যানসহ বিভিন্ন ধরনের যানবাহন করে রাজধানী সহ বিভিন্ন জেলা এবং আশেপাশের বিভিন্ন স্থান থেকে বেরতলা মাদ্রাসা আসতে থাকে হাজার হাজার মানুষ পরে সকাল দশটার দিকে জানাজা শুরু হয় মাদ্রাসা মাঠ ছাড়িয়ে ঢাকা সিলেট মহাসড়কের দুই পাশে ছড়িয়ে যায় মানুষ একদিকে রোড মোড় হয়ে সরাইলের মোর পর্যন্ত অন্যদিকে আশুগঞ্জের কাছাকাছি গিয়ে ঠেকেছে মানুষের ঢল এছাড়া ওই এলাকার আশপাশের বিভিন্ন ভবনের ছাদেও মানুষের উপচে পড়া ভিড় ছিল তবে সেখানে কিছু পুলিশ উপস্থিত থাকলেও তারা ছিলেন একরকম নীরব দর্শক গত শনিবার সন্ধ্যা থেকে ব্রাহ্মণবাড়িয়া জেলায় লকডাউন চলছে বিষয়টি জানতে মাদাসা কর্তৃপক্ষের একাধিক ব্যক্তির সঙ্গে যোগাযোগ করা হলেও কারও বক্তব্য পাওয়া যায়নি এ ব্যাপারে জেলা করোনাভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংক্রান্ত কমিটির সদস্য এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার বলেন বর্তমান করোনাভাইরাসের কারণে দুইজনের বেশি লোক সমাগম নিষিদ্ধ সেখানে হাজারো বা লাখো মানুষের লোক সমাগম হওয়াটা জনস্বার্থের পরিপন্থী ঘটনাটি বিব্রতকর ও বেদনাদায়ক তবে তাৎক্ষণিকভাবে পুলিশ দিয়ে এমন পরিস্থিতি সামাল দেওয়া মোটেও সম্ভব ছিল না সরাইল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাদাত হোসেন টিটু সাংবাদিকদের কাছে লাখো মানুষের সমাগমের বিষয়টি স্বীকার করে বলেন ব্রাহ্মণবাড়ি এছাড়াও ঢাকা থেকে লোকজন আসে আমরা চিন্তাও করতে পারিনি যে এত লোক সমাগম হবে লোকজন আসতে শুরু করার পর আমাদের আর কিছুই করা ছিল না তবে তিনি দাবি করেন বলার পর উপস্থিত লোকজন সামাজিক দূরত্ব বজায় রেখে দাঁড়ায় এদিকে ব্রাহ্মণবাড়ির সিভিল সার্জন ডক্টর একরামুল্লা বলেন যেখানে করোনা ঝুঁকির কারণে একসঙ্গে মসজিদে নামাজ আদায় না করার পরামর্শ দেওয়া হয়েছে সেখানে কিভাবে এত লোকসমাগম হল তা বোধগম্য নয় এই লোকসমাগমের কারণে করোনা ঝুঁকের আশঙ্কা তো থেকেই যায় এদিকে জনসমাগমের ব্যাপারে সরাইল উপজেলা নির্বাহী অফিসার এ এস কাছ থেকে জানতে চাওয়া হলে তিনি জানান এক্ষেত্রে আমার বলার কিছুই নেই জেলার উপরমহল থেকে বক্তব্য নিন এদিকে ব্রাহ্মণবাড়ির অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আলমগীর হোসেন জানান সকাল থেকে বেড়তলা মাদাসের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছিলাম আমাদের পক্ষ থেকে ওনাদের বোঝানোর চেষ্টা করেছিলাম সামাজিক দূরত্ব নিশ্চিত করার জন্য এ নিয়ে এলাকায় মাইকিংও করা হয় কিন্তু আমরা শেষ চেষ্টা করেও সামাজিক দূরত্ব নিশ্চিত করতে পারিনি ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক হায়তুদ্দৌলা খান বলেন উনারা অর্থাৎ মাদ্রাসা কর্তৃপক্ষ আমাদের বলেছিলেন সামাজিক দূরত্ব নিশ্চিত করবেন কিন্তু সেটা তারা কেন করেনি তা খতিয়ে দেখা হবে উল্লেখ্য গত শুক্রবার বিকাল পাঁচটা পঁয়তাল্লিশ মিনিটে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের মার্কাসপাড়ায় নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মালানা জোবাই আহমেদ আনসারি ইন্ডিয়ান ইল্লাহি ও ইলাহি রাজিউন মৃত্যুকালে তার বয়স হয়েছিল ছাপ্পান্ন বছর জোবাইর আহমেদ বাংলাদেশ খেলাফত মজলিশের নায়েবে আমির এবং বেরতলা মাদাসার প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ছিলেন এছাড়াও তিনি একাধিক মাদাসা প্রতিষ্ঠা করে গেছেন ইসলামী আলোচক হিসেবেও তার বিশ্বজুড়ে খ্যাতি রয়েছে এদিকে বাংলাদেশ খেলাফত মজলিশের সিনিয়র নায়েবে আমির মালানা জোবাইর আহমেদ আনসারি জানা যায় লাখ লাখ মানুষ সমবেত হয় বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে দলটির কেন্দ্র অফিস ও সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান হেলাল শনিবার দুপুরে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে তিনি বলেন মরহুমের জানাজা তার প্রতিষ্ঠিত জামিয়া রহমানিয়া বেরতলা মাদ্রাসার পাশে ঈদগাহ মাঠে আজ সকাল দশটায় অনুষ্ঠিত হয় জানাজার নামাজের ইমামতি করেন মরহুমের দ্বিতীয় ছেলে হাফেজ আসাদুল্লাহ আনসারি তিনি জানান জানাজার নামাজে উপস্থিত ছিলেন বাংলাদেশ খিলাপত মজলেশের আমির ইসমাইল নুরপুরি নায়বে আমির মালানা খুরশিদ আলম কাশেমি সহ আরও অনেকের নাম উল্লেখ করেন তিনি বলেন জানা যায় বিভিন্ন স্থান থেকে হাজার হাজার আলিমুলামা ও তার ভক্তবৃন্দ উপস্থিত হন জানাজা শেষে মরহমে লাশ তারি প্রতিষ্ঠিত মাদ্রাসার প্রাঙ্গণে সমাহিত করা হয় এদিকে কোভিড নাইন্টিন রোগীর চিকিৎসায় ব্যবহৃত ইনফ্লুয়েঞ্জার ওষুধ এভিগানের উৎপাদন বাড়ানোর ঘোষণা দিয়েছে জাপান করোনাভাইরাসের কারণে সৃষ্ট এই রোগের এখন পর্যন্ত কোনো ভ্যাকসিন কিংবা ওষুধ আবিষ্কার না হলেও এর আগে চীনের চিকিৎসকরা এভিগান প্রয়োগে কার্যকর ফল পেয়েছেন বলে দাবি করেছিলেন করোনার চিকিৎসায় ওষুধটির প্রয়োগে ইতিবাচক ফল পাওয়ার পর জাপানের প্রধানমন্ত্রী সিনজোয়্যাবে বাংলাদেশ সহ বিশ্বের বিশটি দেশে ফাবিপিও ড্রাগ অ্যাভিগান বিনামূল্যে সরবরাহ করবেন বলে জানান বুধবার জাপানের ফুজি ফিল্মের ওষুধ প্রস্তুতকারক তোয়ামা কেমিক্যাল কোম্পানি লিমিটেডের প্রেসিডেন্ট কেনজি সুকেনো ইনফ্লুয়েঞ্জার অ্যান্টিভাইরাল ফেভিপিওবি ড্রাগ অ্যাভিগানের উৎপাদন বাড়ানোর ঘোষণা দিয়েছেন এভিগানের উৎপাদন বাড়ানোর জন্য ফুজি ফিল্মকে সহযোগিতা করবে পিওর কেমিক্যাল কোম্পানি লিমিটেড এছাড়াও এই ওষুধটির কাঁচামাল ও অন্যান্য ফার্মাসিউটিক্যাল উৎপাদনের জন্য দেশীয় এবং আন্তর্জাতিক বিভিন্ন কোম্পানির সঙ্গে কৌশলগত অংশীদারিত্ব চুক্তি রয়েছে বিবৃতিতে বলা হয়েছে গত মার্চের তুলনায় উৎপাদন আড়াই গুণ বৃদ্ধি করে প্রতি মাসে এক লাখ রোগীর পুরো কোর্সের ওষুধ উৎপাদন করা হবে মার্চে কোম্পানিটি তাদের বর্তমান চলমান উৎপাদনের কার্যক্রম শুরু করে লক্ষ্যমাত্রা বাড়িয়ে উৎপাদনকৃত এই ওষুধ আগামী জুলাইয়ের মধ্যে সরবরাহ করা হবে তবে আগামী সেপ্টেম্বরের মধ্যে তিন লাখ রোগীর জন্য এভিগান উৎপাদন করা হবে বলে জানানো হয়েছে গত সাত এপ্রিল জাপান সরকারের জরুরি অর্থনৈতিক প্যাকেজ অনুযায়ী দেশটির সরকার বিশ লাখ রোগীর চিকিৎসায় ব্যবহার করা যাবে এমন পরিমাণের এভিগান মজুদের পরিকল্পনা করা হয়েছে বলে ঘোষণা দেয় এ নিয়ে জাপান সরকারের অনুরোধে ফুজিফিল্ম ওষুধটির উৎপাদন বাড়ানোর সিদ্ধান্ত গ্রহণ করেছে জাপানি এই কোম্পানি বলছে এভিগান এক ধরনের অ্যান্টিভাইরাল ড্রাগ যা মানবদেহে ভাইরাসের বংশবিস্তারে বাধা দেয় এর আগে ইবোলা ভাইরাসের চিকিৎসায় এভিগানের জেনেটিক গোত্রীয় ফেবিপ্রিয়াবির প্রয়োগ করেছিলেন গবেষকরা ঈদুর উপর পরীক্ষা চালিয়ে ভালো ফল পেয়েছিলেন তারা তবে মানবদেহে এর কার্যকারিতা ঠিক কেমন তা এখনও প্রমাণিত নয় তবে গবেষকদের দাবি মানবদেহে এভিগানের প্রয়োগে অপেক্ষাকৃত ভালো ফলাফল পাওয়া যাবে সম্প্রতি ওষুধটি চীনের উহান ও সেনজেন অঞ্চলের অন্তত তিনশো চল্লিশ জন করোনা রোগীর শরীরে প্রয়োগ করা হয় গত আঠারো মার্চ চীনের বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ঝ্যাং শিনমিন বলেন এটি খুবই নিরাপদ ও চিকিৎসায় পুরোপুরি কার্যকর হয়েছে সেই সময় জাপানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম এনএইসকে জানায় সেনজেন অঞ্চলে যেসব রোগীকে ফেভিপিরাভিড় দেওয়া হয়েছিল তারা মাত্র চার দিনের মধ্যেই করোনামুক্ত হয়েছেন বিপরীতে অন্য ওষুধ ব্যবহারকারীদের সুস্থ হতে সময় লেগেছে প্রায় এগারো দিন এক্স রেতেও দেখা গেছে ফেবিপিরাভিড় ব্যবহারকারীদের মধ্যে একানব্বই শতাংশের ফুসফুসের অবস্থার উন্নতি হয়েছে অন্য ওষুধ ব্যবহারকারীদের ক্ষেত্রে এর হার বাষট্টি শতাংশ চীনের মতো করোনা করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে স্বল্প ও মাঝারি মাত্রায় উপসর্গ দেখা দেওয়া রোগীদের চিকিৎসায় ফেভিপ্রেভির ব্যবহার করা হচ্ছে তবে জাপানি স্বাস্থ্য মন্ত্রণালয়ের সূত্র বলছে ওই ওষুধ গুরুতর উপসর্গ সম্পন্ন রোগীদের চিকিৎসায় খুব একটা কার্যকর হয়নি একই ফলাফল দেখা গেছে এই এর ওষুধ লোপিনাভির ও রিটোনাভিরের মিশ্রণ ব্যবহারের ক্ষেত্র ফুজিফিন বলেছে করোনা চিকিৎসায় ব্যবহারের অংশ হিসেবে প্রথম দুই ধাপ ক্লিনিক্যাল পরীক্ষায় নিরাপদ প্রমাণিত হয়েছে এভিকান এখন তারা আশা করছেন মানবদেহে প্রয়োগের ক্ষেত্রেও এর আশানুরূপ ফল পাওয়া যাবে এদিকে ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে সিরাজগঞ্জের বেলকুচি পৌর এলাকায় আফরোজা খাতু নামের এক শিশু আত্মহত্যা করেছে শুক্রবার বিকেলে কামারপাড়া ওয়াব্দা বাঁধে নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে সে আত্মহত্যা করে খাবারের অভাবে শিশুর মৃত্যুর ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে স্থানীয় সূত্র জানায় আফরোজার বাবা আলম শেখ পেশায় তাঁত শ্রমিক থাকেন কামারপাড়া ওয়াব্দা বাঁধে দুস্থ পরিবারটির সন্তান আফরুজা আত্মহত্যা করেছে মূলত ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে শুক্রবার বিকালে সে কয়েক দফা খাবার চেয়েছে বাবার কাছে কিন্তু খাবারের বদলে ধমক শুনতে হয়েছে শিশুকে বেশ কয়েকদিন ধরে অনাহারে রয়েছে পরিবারটি খাবারের জন্য কান্নাকাটি করায় বাবা ধমক দেন আফরোজাকে তারপরে ঘটে আত্মহত্যার ঘটনা স্বজনদের দাবি তা শ্রমিক আলম শেখের কারখানা বন্ধ দশ দিন জমা টাকায় চার থেকে পাঁচ দিন সংসার চললেও গত কয়েকদিন কার্যত অনাহারে ছিলেন শিশুসহ পরিবারের সদস্যরা এ সময় আলম পাননি সরকারি অথবা বেসরকারি সহায়তা কেউই খোঁজ নেয়নি তার আফরোজার মৃত্যুর পর অনেকে এসেছেন বাড়িতে পৌর মেয়র শনিবার খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছেন ওয়াবদা বাঁধে প্রায় পাঁচশো পরিবারের বাস জনপ্রতিনিধিরা তাদের অনেকের আইডি কার্ড নিয়ে গেলেও ত্রাণ সহায়তা মেলেনি আলম শেখ বলেন করোনাভাইরাসের সংক্রমণ রোধে প্রশাসন কড়াকড়ি করছে তাই দশ দিন ধরে কাজ করতে পারছি না ঘরেই শুয়ে বসে দিন কাটাচ্ছে হাতে টাকা নেই তাই চাল ডাল কিনতে পারেনি ঘরে খাবার নেই বলে মেয়ে কান্নাকাটি করছিল আমি তাকে ধমক দিয়ে তাড়িয়ে দিয়েছিলাম এরপর মেয়েটা আত্মহত্যা করেছে বেলকুজি পৌরসভার মেয়র আশানুর বিশ্বাস বলেন কর্মহীন দুস্থ মানুষের জন্য সরকারের সাহায্য অপর্যাপ্ত সে কারণে সব মানুষকে একসঙ্গে ত্রাণ দেওয়া সম্ভব হচ্ছে না অনেকে বাদ পড়ে যাচ্ছেন তবে খাদ্য সহায়তা আরও বাড়ানো দরকার এদিকে চট্টগ্রামের সীতাকুণ্ডে কুড়িয়ে পাওয়া এক প্রকার গাছের ফল ভিজিয়ে পানি পান করলে করোনা মুক্ত হওয়া যাবে বলে হঠাৎ গুজব ছড়িয়ে পড়েছে বিভিন্ন এলাকায় ফলে মঙ্গলবার থেকে এ ফলটি খুঁজতে রাস্তা নেমে পড়েন অনেকেই তাদের মধ্যে বেশিরভাগই নিজ নিজ বাড়ির সামনের রাস্তা বা উঠানে এটি কুড়িয়ে পেয়েছেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন এদিকে স্বাস্থ্য কর্মকর্তারা বললেন এসব গুজব ছাড়া কিছুই না এই ফলের পানি খেয়ে উল্টো অসুস্থ হয়ে যেতে পারেন যে কেউ স্থানীয় সূত্রে জানা যায় মঙ্গলবার দুপুর থেকে সীতাকণ্ডের বিভিন্ন এলাকায় হঠাৎ গুজব ছুঁড়ে পড়ে এক ধরনের গাছের ফল পাওয়া যাচ্ছে যা খেলেই করোনামুক্ত হওয়া যাবে এই খবরের পর বারবকুণ্ড বোরুপাড়া সৈয়দপুর বারৈ ঢালা সদর থেকে শুরু করে বিভিন্ন এলাকায় এ গুজব ডালপালা ছড়াতে থাকে এবং অনেকেই বাড়ির সামনে ও আশেপাশে খুঁজে এই ফলটি বের করেন বারবকুণ্ড বড়ুয়া বাসিন্দা স্থানীয় সাংবাদিক নির্দেশ বড়ুয়া জানান দুপুর একটার দিকে তার গ্রামের কিছু নারী এই ফলটি সংগ্রহ করতে থাকেন এটি নাকি এটি নাকি বাড়ির আশেপাশে কুঁড়ে পেয়েছেন তারা এই ফল খেলে করোনামুক্ত হওয়া যাবে এটি তাদের বিশ্বাস এসব শুনে সাংবাদিক নির্দেশ বড়ুয়া তাদেরকে এসব গুজব বলে মন্তব্য করলে তারা উল্টো তার উপর ক্ষিপ্ত হয়ে ওঠেন সৈয়দপুর ইউনিয়নের পশ্চিম সৈয়দপুর গ্রামের বাসিন্দা এস এম ইকবাল হোসেন বলেন আমার এলাকার রনি নামক এক যুবক এ ফলটি নিয়ে আসে পরে শুনতে পাই সবাই এ ফলটি কুড়িয়ে সংগ্রহ করছেন অনেকটা অসৎ গাছের ফলের মতো এই ফলটি কুরানোর হিরিক লেগে যায় রীতিমতো এটি ডুবে পানি খেলে নাকি করোনামুক্ত হওয়া যাবে সীতাকুণ্ড পৌর সদরের মহাদেবপুর গ্রামের বাসিন্দা বিপ্লব নন্দী বলেন সন্ধ্যার পর হঠাৎ এরকম করোনামুক্তির মহৌষের কথা বিভিন্ন কাছে শুনলাম কেউ নাকি এটি নিজের বাড়ির উঠোনে পাচ্ছে কেউ নাকি আবার নিজের ঘরের সামনের রাস্তায় কুড়িয়ে পাচ্ছেন আমার আশপাশের অনেক ঘরের মানুষ এটি পেয়েছে জেনে কৌতূহলবশত আমার স্ত্রীও রাস্তায় বের হয়ে ঘরের সামনে একটি ফল খুঁজে পান এই ফলটি ভিজে খেলে করোনামুক্ত হওয়া যাবে বলে শুনেছেন তিনি তবে এর সততা কতটুকু তা দিনে বুঝতে পারছেন না এদিকে সূত্রগুলো জানিয়েছে এই ফল বা বিচিটি খেলে করোনামুক্ত হওয়া যাবে এমন খবর সীতাকুণ্ডে ছড়িয়ে চট্টগ্রাম ঢাকাসহ দেশের আরও বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়েছে এটি একটি নিছক গুজব বলে মন্তব্য করেছেন সীতাকুঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডক্টর নুরুদ্দিন রাশেদ বিনোদন জগৎ ও সাম্প্রতিক ঘটে যাওয়া সকল প্রকার আপডেট খবরাখবর সবার আগে পেতে আমাদের আর এস ভয়েস টিভি চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন